জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মহিয়সী স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব তার ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেলকে হত্যার পর খুনি মোস্তাক এবং খুনি জিয়া বঙ্গভবনে একটি সভা ডেকেছিল সেখানে খুনি মোস্তাকের চারপাশে জিয়া এবং আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ কর্নেল ফারুক অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল সে সময় শহীদ মইজউদ্দিন খুনি মোস্তাকের উদ্দেশ্যে বলেছিলেন আপনি অবহিত রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর হত্যাকারী আপনি রাষ্ট্রপতি থাকতে পারেন না আপনাকে রাষ্ট্রপতি মানি না স্মরণসভায় মন্ত্রী আরও বলেন ৭৫ এর ১৫ আগস্টের পর ঢাকা শহরে আমাদেরকে কেউ কোনো স্থান দেয়নি কিন্তু শহীদ মইজউদ্দিন তার বাড়িতে আমাদেরকে স্থান দিয়েছিলেন তিনি আজ বিকেলে গাজীপুর সদর উপজেলার বাড়িয়াতে শহীদ মইজউদ্দিনের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আপনি রাষ্ট্রপতি থাকতে পারেন না আপনাকে আমরা মানি না ৭৫ এর পর কেউ আমাদের জায়গা দেয় নাই সারা বাংলাদেশে এই ঢাকা শহরে একজনই আমাদের আওয়ামী লীগ আওয়ামী রাজনীতি করার জন্য বঙ্গবন্ধুর অনুসারীদের সংগঠিত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি আমাদের প্রিয় নেতা সভায় অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মইজউদ্দিন কন্যা মেহেরাপুর চুমকি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম মাসুম এটিএন টাইমস গাজীপুর